Watch out! দাদা, আমার নাম লুলু। আরে দূর মশাই, আমরা মরছি নিজের জ্বালায় আর আপনি আলাপ পরিচয় নিয়ে বসলেন। হলো কি সকাল সকাল মানুষগুলো রে, সবাই মিলে ম্যারাথন রেসে নেমে পড়েছে, কি কাণ্ড। দাদা, দুটো মিনিট দিয়ে আমায় যদি একটু বুঝিয়ে দেন যে কেন সকলে মিলে ছোটাছুটি করছেন। প্রাণ বাঁচাতে চাইলে পালান, পালান। সময় থাকতে প্রাণটাই তো বাঁচাতে পারিনি দাদা। এই গ্রামে কোনো দানব ঢুকেছে নাকি? দানব না, চমরাজ, চমরাজ। ঠান্ডায় কাহিল হয়ে হাঁচির পর হাঁচি দিতে দিতে রেগে বোম হয়ে আছেন। বলা নেই, কওয়া নেই, যাকে সামনে পাচ্ছেন নরকে পাঠিয়ে দিচ্ছেন। বাপ রে বাপ, যাই কুচি করে ব্যাপারটা একটু জেনে আসি তো। এমনিতেই কাল থেকে আদমরা হয়ে আছি, এখন সংস্কৃত নিয়ে সারারা মারলে হাতে পায়ে গিট বেঁধে গোমুখে ফেলে দেবো। সরি স্যার, মানে জানতে চাইছিলাম ব্যাপারটা কি। কাল রাত থেকে তো জমকে আটকানোই যাচ্ছে না, লেগেছে সর্দি নিজের আর রাগ বার করছে মানুষগুলোর উপর। আর আমাদের ভক্তরা সকাল থেকে প্রাণ বাঁচাতে আমাদের ডাকছে, সকাল থেকে এই ওপর নিচ আর ওপর নিচ করতে করতে কোমর ব্যথা হয়ে গেল। সামান্য একটা কেস, তা নিয়ে সবার এত স্ট্রেস, আমি চকাত করে গিয়ে পঙ্কাত করে বিষয়টা সলভ দিতে পারি। পারবে বাবা লুল্লু? লুল্লু যেখানে শান্তি সেখানে, সব সলভ সব আজকের মধ্যে। তাহলে তুমি যা চাও আমি তাই দেব। দেবেন? চে তো দেখো। তেমন কিছু না, আসলে ওই উফ মানে লজ্জা করছে, ওই অপ্সরা ম্যাম মানে উর্বশীর সাথে একটু সেটিং মানে একটা মিটিং অ্যারেঞ্জ করে দিলেই বান্দা খুশ। তোমার নামও আমি ঢুকিয়ে দেব মৃত্যুর লিস্টে। আমাকে বাঁচা লুল্লু, নইলে তোকেও তোকে। আমি যাবো আর আসবো, আপনি ততক্ষণ নাকে একটু বরফ দিয়ে ঘষুন। কথা দিয়ে তো চলে এলাম, কি যে করি। এ তো নো ক্লাউড রেনি ডে, এবারে ঝিমকো করে ব্যাপারটা শুনে টুঙ্কুলো করে জমকে ওষুধটা দিয়ে দিতে পারলে। ডাক্তার বাবু, ঠিক হয়ে যাবো তো? ঠিক হবে মানে দৌড়াবে দৌড়াবে, এই ওষুধটা শুধু দিয়ে দিন একবার, আর আপনাকে চিন্তা করতে হবে না। ইগো, খাবার হলো?
এই ডাক্তারি কোনো ব্যাপার নাকি? ওষুধ জেনে গেছি, ডোজ জেনে গেছি, এবার সকাট করে জমকে খাইয়ে পকাট করে সুস্থ করা, আর তা দেখেই অপসরা দেবে আমার প্রেমে ধরা। বৌড়ি বৌড়ি পোপ, আমার তো ভেবেই হৃদয় হরিণ হয়ে যাচ্ছে গো। আচ্ছা, ওর যদি একদিনে একটা ওষুধে কমে তাহলে আমি আরো পাঁচটা ওষুধ দিলে তো এক মিনিটে কমে যাবে। আমি এত ইন্টেলিজেন্ট না, মাঝে মাঝে নিজের উপরে কেমন গপ 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 ফিল হয়। এতগুলো ওষুধ দেওয়া কি ঠিক হচ্ছে রে? ডাক্তারের সময় নো ডিস্টারবেন্স। আমি ঠিক জানতাম লুল্লু যখন ডাক্তার সেজেছে তখন কিছু একটা গোলমাল হবেই হবে। আমি বলছিলাম কি, কোন কথা বলবি না লুল্লু, অপ্সরা চাই না তোর। অপ্সরা কেন? শাকচুন্নিও তোর কপালে আর জুটবে না। যমরাজের এখন অবস্থাটা কি চিত্রগুপ্ত? কি ওষুধ দিয়েছে কে জানে, গায়ের সামনে যাওয়া যাচ্ছে না, এত গরম। আমার কাছে খাতা নিয়ে চলে গেছে, যাকে তাকে যখন খুশি নরকে পাঠিয়ে দিচ্ছে। মানে আমার একবার ভুল হয়ে গেছে বলে ডোন্ট স্টপ ট্রাস্টিং মি স্যার, একটু কড়া ডোজ হয়ে গেছে বলেই বোধহয়, মানে আমাকে আরেকটা চান্স দিন না স্যার, টুকু করে আমি টুরুক করে যাবো, আর টুরুক করে ঠিক মেডিসিন নিয়ে যমরাজকে একদম চাঙ্গা করে দেবো। Just one chance, sir. And if you don't fail this time? No chance. Class 5 is going to fail, sir. Oh, that means you're going to pass all of these things. No, I'm going to pass all of these things. Dr. Babu, what do you think of the whole thing? I'm going to take my hands. What do you think of Dr. Babu? Don't worry about it. আমি এই ইনজেকশনটা দিলেই দেখবেন শরীর আবার ঠান্ডা হয়ে যাবে। আরে বাবুরে বাবুরে বাবা, এ ডাক্তার না ম্যাজিশিয়ান, সব ওষুধ আছে। আরে বাবুরে বাবুরে বাবা, এই যা গরম। বাজে কথা না বলে যেটা করবি সেটা কর লুল্লু। ওকে ওকে, লেট মি ম্যানেজ। স্যার হাতটা দেখি, ওরে কেউ আমাকে লেপ কাঁথা কম্বল মুড়ি যা আছে দে, আমি মরে যাব, আমি সবাইকে মেরে ফেলবো। বেটা লুল্লু একবার আমাকে সুস্থ হতে দে, তোকে নিন্তি পরিয়ে এভারেস্টে চূড়ায় না পাঠালে আমার নামও জম নয়। বাঁচাও বাঁচাও। আমি কি এই লুল্লুর উপর আর ভরসা না করে আমরা ওই ডাক্তারকেই ডেকে আনি? সেই ভালো। এই কেউ চা, ডাক্তারকে নিয়ে আয়। একি এই অবস্থা হলো কি করে যমরাজের? আপনার থেকেই নাকি ওষুধ নিয়ে এসেছে লুল্লু? আমার থেকে? আমার সাথে ওর দেখাই হয়নি। ইয়েস স্যার, আপনি যেই ওষুধ আপনার পেশেন্টে দিয়েছেন আমিও সেই ওষুধই যমরাজকে দিয়েছি। আমি যেই ওষুধ দিয়েছি মানে, আমি তো পশুর ডাক্তার, আমার কাছে সবাই গরু ছাগল ভেড়া কুকুর এদের ওষুধ নিতে আসে, কড়া ডোজের ওষুধ এক একটা, আর তুমি সেই ওষুধ যমরাজকে দিয়েছো? হ্যাঁ, উনি যে এখনো বেঁচে আছেন এই অনেক।
আমাকে ক্ষমা করে দাও, আমি আর জন্মে ডাক্তারি করব না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জন্মে ডাক্তারি করব না গো, আমাকে ক্ষমা করে দাও, আমার অবসরটা চাই না।